আমাদের আজকের টপিক সরল দোলগতির শক্তি বা এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। সরল দোলগতিতে আমাদের জানি আমরা কি কি আছে, বল এবং গতি, এই দুটিরই অস্তিত্ব আছে। যেখানেই বল এবং গতি দুটির অস্তিত্ব থাকবে সেখানেই দুই ধরনের শক্তি থাকে, একটি কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, আর একটি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এই দুটোই যান্ত্রিক শক্তির দুটো রূপ। সরল দোলগতির ক্ষেত্রেও বল, প্রত্যানয়ক বল এবং গতি দুটি আছে, অর্থাৎ সরল দোলগতিরও কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি দুটিরই অস্তিত্ব আছে। এবার প্রথমে আমরা সরল দোলগতিতে গতিশীল একটি কণার কাইনেটিক এনার্জি নির্ণয় করব বা গতিশক্তি নির্ণয় করব। গতিশক্তি সম্পর্কিত যে ফর্মুলাটা, সে ফর্মুলাটা কী? ফর্মুলাটা হলো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে এম হলো কণার ভর এবং ভি হলো কণার গতিবেগ। এই প্রমাণটা হোমটাক্স দেয়া ছিল একটি ভিডিওটিতে, আমি জানি না তোমরা কজন হোমটাক্সটি করেছো। এবার সরল দোলগতির আমরা জানি কি গতিবেগ মানে কি, এক্স দূরত্বে সরল দোলগতির সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে সরল দোলগতির আমরা জানি গতিবেগ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা জানি সরল দোলগতির গতিবেগ কোন দূরত্বে, সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে। আচ্ছা, তাহলে ভি স্কোয়ার এক্স ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার এক্স ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর আগে প্লাস মাইনাস ছিল কিন্তু স্কোয়ার করলে প্লাস মাইনাস থাকবে না, তাই প্লাস মাইনাস লিখিনি। আচ্ছা, তাহলে গতিশক্তি কত দাঁড়াচ্ছে? তাহলে সরল দোলগতির গতিশক্তি এক্স অবস্থানে, সাম্যাবস্থা থেকে এক্স অবস্থানে সরল দোলগতির গতিশক্তি দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমরা গতিশক্তির কার্ভ ড্র করব বা লেখচিত্র ড্র করব, এবার গ্রাফ। আচ্ছা, সরল দোলগতির যে এই যে গতিশক্তি, যে আমরা রেখটা পেলাম, এই সম্পর্কটা যে আমরা পেলাম, সম্পর্কটা কিসের সম্পর্ক? একটি অধিবৃত্তের সম্পর্ক। প্রথমে এটাকে একটু সুন্দর করে লিখি। আচ্ছা, কাইনেটিক এনার্জিকে আমি ওয়াই অ্যাক্সিস দ্বারা ডিনোট করছি, ওকে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাইনেটিক এনার্জিকে নেব এবং এক্স অ্যাক্সিস বরাবর আমি কণার সরণকে নেব, তারপর আমি গ্রাফকে ড্র করব। ড্র করার আগে এটিকে আমি একটি সুন্দর রূপে লেখার চেষ্টা করছি। আচ্ছা, একে আমি কী লিখতে পারি? একে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। আমি কাইনেটিক এনার্জিকে ওয়াই দ্বারা ডিনোট করছি। আচ্ছা, সেখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই বাই এম ওমেগা স্কোয়ার, অথবা আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন গেলে থাকছে টু ওয়াই এম ওমেগা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী করছি আমি এখানে? এক্সকে এই সাইডে নিয়ে গেলাম, একে এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে মাইনাস কমন নিলাম। আচ্ছা, সেখান থেকে আমি ওয়াইকে সহগ বর্জিতভাবে যদি লিখতে চাই, আমি লিখতে পারি টু বাই এম ওমেগা স্কোয়ার বাইরে গেল, ভিতরে থাকবে ওয়াই মাইনাস এ স্কোয়ার রয়েছে, তার সাথে কী গুণ হচ্ছে? এম ওমেগা স্কোয়ার বাই টু গুণ হচ্ছে। এটি দাঁড়াচ্ছে একটি
অধিবৃত্তটির সমীকরণ। এবার এই সমীকরণটি থেকে আমি অধিবৃত্তের কার্ভ আঁকব। আচ্ছা, প্রথমে অধিবৃত্তের আমরা কার্ভসগুলো একটু দেখে নিই, কীরকম দেখতে হয়। আচ্ছা, অধিবৃত্তের আদর্শ অধিবৃত্তের কার্ভস কীরকম দেখতে হবে? যদি এটি ওয়াই অ্যাক্সেস এবং একটি এক্স অ্যাক্সেস হয়, তাহলে আদর্শ অধিবৃত্তের যে কার্ভটি হবে সেই কার্ভটি এরকম দেখতে হচ্ছে। এবং সেই কার্ভটির সমীকরণটি কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। এই কার্ভটির বৈশিষ্ট্য হলো এই কার্ভটির শীর্ষবিন্দু কত? কার্ভটির শীর্ষবিন্দু হলো মূল বিন্দু। ওকে, এর নাভি হলো এ কমা জিরো, এবং এর যে নিয়ামক, নিয়ামকের সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। ওকে, এটা নিয়ামকের সমীকরণ। আচ্ছা, এরপর যদি অধিবৃত্তটিকে এরকম দেখতে হয়, অর্থাৎ অধিবৃত্তের যে খোলা দিকটা বা ইনফাইনাইট যে দিকটা, সেই দিকটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে হয়, তাহলে যে সমীকরণটি দাঁড়াচ্ছে, সমীকরণটি দাঁড়াবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। শীর্ষবিন্দু যথাক্রমে জিরো কমা জিরো এবং নাভি এ কমা সরি জিরো কমা এ। আর নিয়ামকের সমীকরণ কী দাঁড়াচ্ছে? নিয়ামক এই পয়েন্ট থেকে পাস করছে, নিয়ামকের সমীকরণ দাঁড়াচ্ছে ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো। আচ্ছা, আবার যদি অধিবৃত্তটিকে এরকম দেখতে হয়, অর্থাৎ মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যদি অধিবৃত্তের খোলা দিকটি থাকে, এই দুটি ইনফাইনাইটের দিকে চলে যাচ্ছে, তাহলে এর সমীকরণ কী দাঁড়াচ্ছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। নাভি মাইনাস এ কমা জিরো, আর শীর্ষবিন্দু আবার জিরো কমা জিরো। আর যদি অধিবৃত্তটিকে এরকম দেখতে হয়, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে এর সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই। অর্থাৎ এখানে ওয়াইয়ের সহগে মাইনাস রয়েছে, এবং শীর্ষবিন্দু জিরো কমা জিরো, নাভি জিরো কমা মাইনাস এ। ওকে, তাহলে যদি পরপর সবকটা সমীকরণকে আমি পাশাপাশি দেখি, পরপর গ্রাফগুলিকে, তাহলে গ্রাফগুলি কীরকম দেখতে হচ্ছে? এক্সকিউজ মি, এক্স অ্যাক্সিস টু ওয়াই অ্যাক্সিস, এরকম যে কার্ভটি দেখতে হচ্ছে সেই কার্ভটির সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। যে কার্ভটি এরকম দেখতে হচ্ছে, যে অধিবৃত্তটি, সেই অধিবৃত্তটির সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স। যেটি এরকম উল্টো দেখতে হচ্ছে, তার সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। আর যেটি এরকম দেখতে হচ্ছে, তার সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই। চারটিকে যদি পরিষ্কার করে আলাদা কালি থেকে আঁকি, আলাদা আলাদা কালার ইউজ করে আমি আঁকার চেষ্টা করছি, তাহলে ভালোভাবে বোঝা যাবে। একটি এরকম, একটি এরকম, একটি এরকম, আরেকটি এরকম। ওকে, চারটে চারদিকে যাচ্ছে। এটি কি আদর্শ অধিবৃত্তের সমীকরণ? এবার যদি এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে। এবার যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে আলফা কমা বিটা বিন্দুতে হয়, এক্ষেত্রে শীর্ষবিন্দু আলফা কমা বিটা বিন্দুতে, তাহলে কার্ভসগুলি কীরকম দেখতে হবে সেটা আমি দেখছি, এবং তার সমীকরণ কী হবে সেটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট আমাদের যে কার্ভটি আমরা দেখব সেটি হলো শীর্ষবিন্দু রয়েছে এই পয়েন্টে, অর্থাৎ আলফা কমা বিটা পয়েন্টে, এবং উন্মুক্ত দিকটি, উন্মুক্ত দিকটি কোন দিকে রয়েছে? এর মুখটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে।
তাহলে এর যে সমীকরণটি দাঁড়াচ্ছে, এর সমীকরণটি দাঁড়াচ্ছে y মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 4 এ তো x মাইনাস আলফা, যেখানে এ গ্রেটার দ্যান 0। এ এর মান নেগেটিভ হলে কণাটির দিকটাই চেঞ্জ হয়ে যাবে, কার্ভটির দিকটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আবার যদি শীর্ষবিন্দু আলফা কমা বিটা পয়েন্টটি রয়েছে, ওকে, এটি ওয়াই অ্যাক্সেস, কিন্তু যদি কার্ভটিকে এরকম দেখতে হয় তাহলে তার সমীকরণ কী দাঁড়াচ্ছে আমরা দেখি। তাহলে তার সমীকরণ দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস হবে এখানে 4a ইন্টু এক্স মাইনাস আলফা, যেখানে এ এর ভ্যালু গ্রেটার দেন 0। এ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এটি গেল সমীকরণটিকে এরকম দেখতে হচ্ছে, অর্থাৎ এর যে খোলা দিকটি আছে, খোলা দিকটি কোন দিকে রয়েছে, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে রয়েছে। আচ্ছা, যদি কার্ভটিকে এরকম উল্টানো দেখতে হয় তাহলে তার আদর্শ সমীকরণ দাঁড়াচ্ছে এক্ষেত্রে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 4 এ ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস বিটা, শুধু ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস বিটা। আর কার্ভটিকে যদি এরকম উল্টোনো দেখতে হয়, শীর্ষবিন্দু আলফা কমা বিটা পয়েন্টে থাকে, তাহলে তার সমীকরণ হবে খুব ইজিলি, সবকটাই একই রকম পদ্ধতিতে চলছে, সেক্ষেত্রে এর জায়গায় 4 এর জায়গায় মাইনাস 4 এ আর ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা রয়েছে। এবার আমরা আমাদের সমীকরণটিতে ফিরে যাই। আমাদের সমীকরণটির ফাইনাল রূপটি কী দাঁড়িয়েছিল? হ্যাঁ, এটি দাঁড়িয়েছিল আমাদের সমীকরণটির ফাইনাল রূপ। এই রূপটি কার সাথে মিল আছে দেখি। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস, সরি, এক্স মাইনাস আলফা এর স্কোয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস আছে আর এখানে এম আর ওমেগা দুটোই পজিটিভ, অর্থাৎ 2m ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস বিটা, আমি এটা লিখতে পারি সমীকরণটিতে, ঠিক আছে। এখানে 2ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি 4a, 4a এর সমানুপাতিক, আর বিটা মানে এখানে কি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার বাই 2, আর আলফা মানে এক্ষেত্রে কি 0। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি কম্পেয়ার করি তাহলে যে আমি ভ্যালুগুলো পাচ্ছি, তাহলে ভ্যালুগুলো কী কী পাচ্ছি, শীর্ষবিন্দু পাচ্ছি 0 কমা, আর বিটার ভ্যালু কত পাচ্ছি আমি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটি পাচ্ছি কণাটির শীর্ষবিন্দু। এবং যে কার্ভটি দেখতে হচ্ছে, দেখতে কীরকম হচ্ছে, এরকম দেখতে হচ্ছে, ওকে। তাহলে আমি এই দুটো পয়েন্টকে মিলিয়ে যে কার্ভটি পাবো সেই কার্ভটি আমি আঁকার চেষ্টা করি। এটি এক্স, এটি ওয়াই, যদি এরকম দেখতে হয় তাহলে তার সমীকরণ দাঁড়াচ্ছে কি এক্স মাইনাস আলফায়ের স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 এ ওয়াই মাইনাস বিটা। আমাদের আলফা কত 0, আর ওয়াই কত হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ আমাদের শীর্ষবিন্দু কত 0 কমা হাফ, এই পয়েন্টটির যদি ভ্যালু হয় 0 কমা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটি আমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু যদি এখানে হতো তাহলে সমীকরণ হতো এটা, শীর্ষবিন্দু আমাদের কোথায়, এই পয়েন্ট, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপরে, অর্থাৎ আমাদের যে কার্ভটি হবে, আমাদের কার্ভটি এরকম দেখতে হচ্ছে, এটি এক্স, এটি ওয়াই, আমাদের কার্ভটি দেখতে হচ্ছে এরকম, ওকে। আচ্ছা, এই কার্ভটিতে এই পয়েন্টটির ভ্যালু কত, এই পয়েন্টের শীর্ষবিন্দু, তা শীর্ষবিন্দুর ভ্যালু আমি কত পেয়েছি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আমি পেয়ে গেছি। আচ্ছা, কার্ভটি আমি দেখতে পাচ্ছি দুটি পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে, এই দুটি পয়েন্টের ভ্যালু আমি জানব। প্রথমে আমি একটা জিনিস দেখি, আমাদের যে সরল দোলগতি হয়, সরল দোলগতির সাম্যাবস্থা থেকে সরল দোলগতির গতিটি কত দূর অবধি এক্সিস্ট করে। সরল দোলগতির গতি সাম্যাবস্থা থেকে প্লাস এ এবং মাইনাস এ অবধি এক্সিস্ট করে, অর্থাৎ
সরণ পজিটিভ এ এবং নেগেটিভ এ অ্যাক্সিস বরাবর চলবে। অর্থাৎ কণাটির যে গতির জন্য যে কাইনেটিক এনার্জি আমি পাব, সেই কাইনেটিক এনার্জির ভ্যালু প্লাস এ এবং মাইনাস এ সরণের পরে অস্তিত্ব নেই আছে। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কণাটির যে ম্যাক্সিমাম দূরত্ব যাবে সেটি কতদূর যাবে? প্লাসে। আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কণাটি যতদূর যে সরণের অস্তিত্ব থাকবে সেটি কত? মাইনাস এ। ওকে, তাহলে নিশ্চয়ই এই দুটো পয়েন্টের ভ্যালু, এই দুটো পয়েন্টের ভ্যালু নিশ্চয়ই প্লাসে এবং মাইনাসেই হবে, কারণ আমরা জানি কি এক্স অ্যাক্সিসের পরে এরপরে নেগেটিভ মানে এই দিকে এক্স অ্যাক্সিসের আর কোনো ভ্যালু রয়েছে নয়। আচ্ছা, এবার আমি ভ্যালু দুটো বসিয়ে দেখি। দেখো, তাহলে আমি জানি কার্ভটির অস্তিত্ব প্লাসে এবং মাইনাসের মধ্যেই অস্তিত্ব থাকবে। এবার আমি সমীকরণে বসিয়ে দেখি প্লাসে এবং মাইনাসেতে কণাটির যে গতিশক্তি আছে গতিশক্তির ভ্যালুটি কত আছে সেটা আমি দেখছি। আচ্ছা, কণাটির সমীকরণ কি দাঁড়িয়েছিল? কণাটির সমীকরণ দাঁড়িয়েছিল কাইনেটিক এনার্জি বা ওয়াই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এক্সের ভ্যালু যদি এ বসাই তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালু কত দাঁড়িয়েছিল? আমরা জানি কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ, কিন্তু গতিপথের একদম প্রান্তে কণাটির গতিবেগ কত হয়? শূন্য। অর্থাৎ সেক্ষেত্রে ওয়াই মানে কাইনেটিক এনার্জি কত দাঁড়িয়েছিল? এক্সের ভ্যালু যদি তুমি এ বসাও তাহলে দেখবে এখানে কাইনেটিক এনার্জি কত আসছে? জিরো আসছে। কি মিলছে এই পয়েন্টটি আসছে? অর্থাৎ এক্সের ভ্যালু এ হলে ওয়াই এর ভ্যালু কত? জিরো। এরপরে ওয়াই এর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এরপরে কণার গতিই নেই কোনো। এরপরে কী হচ্ছে? কণাটি আবার উল্টো দিকে এর দিকে যেতে চলেছে। আচ্ছা, কণাটি যদি উল্টো দিকে যেতে চলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার কী হবে? এক্সের ভ্যালু নেগেটিভ হবে কিন্তু এক্স স্কোয়ার পজিটিভ হবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হচ্ছে। আচ্ছা, কণাটির সরণ যদি মাইনাস এ হয় তাহলেও কি ওয়াই এর ভ্যালু কি? এখানে মাইনাস এ বসালে মানে মাইনাস এ স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এখানেও কাইনেটিক এনার্জি কত? জিরো। অর্থাৎ এই পয়েন্টেও কাইনেটিক এনার্জি জিরো। তাহলে আমি কার্ভটি পেয়ে গেলাম, কার্ভের দুটি পয়েন্টও আমি পেয়ে গেলাম, কার্ভের দুটি পয়েন্ট, যে দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসকে কাট করে সেই দুটো পয়েন্ট এবং শীর্ষ পয়েন্টটাও আমি পেয়ে গেলাম। তাহলে এটি গেল সরল দোলগতির কাইনেটিক এনার্জির কার্ভ। এবার সরল দোলগতির পোটেনশিয়াল এনার্জির ফঙ্গা ফর্মুলা ভ্যালু বার করবো এবং তার কার্ভ আঁকবো। তাহলে দু নম্বর পয়েন্ট কি? পোটেনশিয়াল এনার্জি অফ SHM, পোটেনশিয়াল এনার্জি দু তিন রকমভাবে আমি বার করব। পোটেনশিয়াল এনার্জি টার্মটা বা কাইনেটিক এনার্জি টার্মটা প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টারই লাগছে, তাই আমরা এই চ্যাপ্টারটি যখনই আমরা পোটেনশিয়াল এনার্জি পড়ব তখনই আমরা চেষ্টা করব বিস্তারিতভাবে ব্যাপারটি বুঝতে, যাতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্রসেস ইউজ করতে না হয়, একটা কমন প্রসেস বা কয়েকটা কমন প্রসেস ইউজ করেই আমি সবকটা প্রমাণ করতে পারি, তার জন্য আলাদা করে মুখস্থ করার কোনো দরকার না হয়, সেটি আমি দেখব। আচ্ছা, প্রথমে আমি দেখব এটি অবকলন বিদ্যার সাহায্যে দেখব। আচ্ছা, আমরা জানি কি কণাটিতে যদি একটি কণার মধ্যে এফ বল প্রযুক্ত হয়, এফ বলের জন্য কণাটিতে যদি এক্স সরণ হয় তাহলে কণাটির ওয়ার্ক ডান কি বা কণাটি কর্তৃক বা এই বল কর্তৃক কাজ কৃতকার্য কি? এফ ডট ডিএক্স। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি dw ইকুয়াল টু নিশ্চয়ই এফ ডট ডিএক্স হবে, এফ ডট এক্সের জায়গায় এফ ডট ডিএক্স, ক্ষুদ্র কৃতকার্য। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি মানে কি আমরা জানি? পোটেনশিয়াল এনার্জি আমরা মানে জানি বলের বিরুদ্ধে কণাটির কৃতকার্য, ওয়ার্ক ডান অ্যাগেনস্ট ফোর্স, ওয়ার্ক ডান অ্যাগেনস্ট অ্যাপ্লাইড ফোর্স, এটা জানি আমি কৃতকার্যের সংজ্ঞা। যেমন গ্র্যাভিটেশনাল কৃতকার্য কী হয়? মহাকার মানে গ্র্যাভিটেশনাল কৃতকার্য মানে আমাদের যে স্থিতি শক্তি সেটা কী হয়? সেটা কী করে? আমরা MGH বার করি, আমাদের ওজনের জন্য ভরের জন্য আমাদের এই উচ্চতায় যে স্থিতি শক্তি সেটা আমরা কী করে বার করেছিলাম? MGH। এক্ষেত্রে বলটি ছিল অভিকর্ষজ বল।
অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কাজটি আমরা করতাম, অভিকর্ষজ বল কোন দিকে কাজ করতো? পৃথিবীর কেন্দ্রের দিকে। কিন্তু আমরা তার অ্যাগেনস্টে যে কাজটা করতাম, অর্থাৎ মাটি থেকে এই উচ্চতায় যদি আমি কোনো বস্তুকে নিয়ে যেতাম, তাহলে সেই কাজটির মান আমি কত জেনেছিলাম? mgh। সেটি কী ছিল? বস্তুর স্থিতিশক্তি। এক্ষেত্রেও তাই, স্থিতিশক্তি মানে ওয়ার্ক ডান অ্যাগেনস্ট অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ বলের বিরুদ্ধে যে কাজ, বলের বিরুদ্ধে যে কাজটি করা হয়, সেই কাজটি কী হয়, কণাটির মধ্যে অভিকর্ষ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, যা বলের অবর্তমানে নিজে থেকে কাজ করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে বল কী ছিল? এক্ষেত্রে বল হলো এফ, অর্থাৎ এখানে ফর্মুলাটি দাঁড়াচ্ছে বলের পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বলের বিরুদ্ধে যে কাজ, আর এটা ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস অফ বল কর্তৃক কাজ। স্বাভাবিকভাবেই বলের বিরুদ্ধে কাজ মানে নেগেটিভ অফ বল দ্বারা কাজ। আচ্ছা, এখানে বল কী? এখানে বল মানে প্রত্যানয়ক বল কী? এখানে আমি জানি প্রত্যানয়ক বল ওখানে এফ, অর্থাৎ আর সংজ্ঞাটা থেকে কী দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু এফ ডট ডিএক্স। আচ্ছা, কণাটির সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে কণাটির প্রত্যানয়ক বলের দিক কোন দিকে হবে? সাম্যাবস্থার দিকে। এটি হলো কণাটির প্রত্যানয়ক বলের দিক। আর স্মরণের দিক কোথায়? স্মরণের দিক হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, এটি পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে, স্মরণের দিক পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এক্স এবং এফ এ দুটোর মধ্যবর্তী কোণ কত? থিটা 180 ডিগ্রি, কারণ দুটি বিপরীত দিকে আছে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এফ ডিএক্স কস অফ 180 ডিগ্রি, যেখানে এফ হলো বলের পরম মান আর ডিএক্স হলো স্মরণের পরম মান। আচ্ছা, কস 180 ডিগ্রি মানে কত? -1, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আমি দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি দাঁড়াচ্ছে এফ ডিএক্স। ওকে, এই ক্ষেত্র বলতে এখানে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এফের ভ্যালু আমি কী জানি? এফের ভ্যালু জানি আমি কণাটির উপর কণাটির ভর ইন্টু ত্বরণ, নিউটনের ল থেকে আমি জানি এফ ইকুয়াল টু এম এ ডিএক্স। আচ্ছা, সরল দোল গতি ত্বরণ আমি কী জানি? ত্বরণ জানি ওমেগা স্কোয়ার এক্স সরল দোল গতি ত্বরণের মান। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু পরম মান নেওয়া হচ্ছে। ওকে, কেউ কিন্তু এখানে সাইনের ইউজ করবে না, এগুলো সব এফের পরম মান। আমরা যে ত্বরণের যে মানটা আমরা জানি, ত্বরণ ইকুয়াল টু আমরা লিখি ওমেগা স্কোয়ার এক্স, এটা কিন্তু ত্বরণের ভেক্টর মান, কারণ এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ ত্বরণের দিককে লেখা হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি এভাবেও লিখি তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এটি ভেক্টর মান। কিন্তু যখন আমি পরম মান লিখছি ত্বরণের, তখন পরম মান কিন্তু এ ইকুয়াল টু কিন্তু শুধু ওমেগা স্কোয়ার এক্স, এটা কিন্তু খেয়াল রেখো। এই যে সমীকরণটা আমরা ইউজ করছি, সমীকরণটা কিন্তু ভেক্টর সমীকরণ, যেহেতু এক্স এবং আলফা এর দিক প্রত্যেকটি রৈখিক, তাহলে সেক্ষেত্রে আমি ভেক্টরটি ইউজ করিনি, কারণ এখানে ভেক্টর ইউজ করার দরকার পড়েনি তাই। কিন্তু এগুলো কিন্তু আসলে ভেক্টর সমীকরণ, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে এক্ষেত্রে পরম মান আমি ইউজ করলাম ত্বরণের ওমেগা স্কোয়ার এক্স, তাহলে পি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এটি কি ইন্টিগ্রেশন আছে আগে, তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে? এখানে এম ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট, নিচে থাকছে কি এক্স ডিএক্স, এক্স ডিএক্স থেকে আমি কী পাচ্ছি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, হাফটা যাচ্ছে এক্সের জন্য, এক্স ডিএক্সের জন্য হাফ এক্স স্কোয়ার। ওকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে, সেটি দাঁড়াচ্ছে কি? পিই বা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটি আমরা কী প্রসেসে ইউজ করলাম? অবকলন বিদ্যা ইউজ করে করলাম। আচ্ছা, এবার আমরা একটা সহজ পদ্ধতি দেখব, তারপর সহজ পদ্ধতিটা কোথা থেকে এসেছে, কোন তার অরিজিনটা আমরা বুঝবো। তাহলে সহজ পদ্ধতিটা কি? এবার আমরা বীজগাণিতিক পদ্ধতি ইউজ করব। এক্ষেত্রেও আমি কি জানি? পোটেনশিয়াল এনার্জি পিই বা কেউ কেউ কোথাও কোথাও ইউ লেখা হয়। পোটেনশিয়াল এনার্জি কি? গড় বলের বিরুদ্ধে কাজ, গড় বলের বিরুদ্ধে
কাজ। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গড় বলের বিরুদ্ধে কাজ, এই কথাটি তখনই লেখা যাবে যখন এর কিছু শর্ত আছে, যখন কি গড় বল, সরি, বল ও সরণ রৈখিক এবং এদের এরা এবং এরা সমানুপাতিক। এই ফর্মুলাটা যখন, এই স্যাটিসফ্যাকশনটা যখন হবে, অর্থাৎ বল এবং সরণ যখন রৈখিক হবে, অর্থাৎ একই রেখা বরাবর কাজ করবে, নট নেসেসারিলি একই দিকে কিন্তু একই রেখা, মানে একটা সরলরেখার উপরে কাজ করতে হবে, সরলরেখার বরাবর বিপরীত দিকে হতে পারে, সেম দিকে হতে পারে, এবং এরা সমানুপাতিক হবে, অর্থাৎ বল এবং সরণের যে সম্পর্ক সেটি সমানুপাতিক। তখন যখন হবে তখন আমি লিখতে পারি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গড় বলের বিরুদ্ধে কাজ, এটা আমি লিখতে পারি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে সরল দোলগতির ক্ষেত্রে আমি কী জানি, সরল দোলগতির বল ইকুয়াল টু আমি কী জানতাম, সরল দোলগতির প্রত্যানয়ক বল ইকুয়াল টু আমি জানতাম এম এ, এ মানে আমি জানতাম কি ওমেগা স্কোয়ার এক্স, এগুলো সব পরম মান। ওকে, তাহলে সরল দোলগতির যে এফ বা বল পাচ্ছি, বলের পরম মানের সাথে এক্সের কি সম্পর্ক ছিল, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আমি জানি এফ ভ্যারিজাস এক্স, এখানে আমি পড়েওছি প্রত্যানয়ক বল সাম্যাবস্থা থেকে করণের সরণের সমানুপাতিক হয়। তাহলে আমাদের, আর আমরা কি জানি করণের প্রত্যানয়ক যে বলটি, সেই বলটি কি বরাবর কাজ করছে, প্রত্যানয়ক বলটি যে পথ বরাবর কাজ করছে, অর্থাৎ যে পথে কণাটি আপডাউন করছে বা বিস্তারিত লাভ করছে, সেই পথের বরাবরই কণাটির কাজ করছে কে, প্রত্যানয়ক বল। তাহলে প্রত্যানয়ক বল এবং কণাটির সরণ এক্ষেত্রে সমান রৈখিকও, তাহলে রৈখিক এবং সমানুপাতিক দুটো ফর্মুলাই দুটো জিনিসই স্যাটিসফাই করছে। তাহলে সেক্ষেত্রে আমি এই ধরনের গতির ক্ষেত্রে আমি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু লিখতে পারি গড় বলের বিরুদ্ধে কাজ। সেম, গড় বলের বিরুদ্ধে কাজ মানে কি লিখতে পারি, মাইনাস অফ গড় বল কর্তৃক কাজ। আচ্ছা, সরল দোলগতিতে গতিশীল কণা সাম্যাবস্থানে যখন থাকে, এটি সাম্যাবস্থান জিরো, এটি এক্স অ্যাক্সেস পজিটিভ এক্স অ্যাক্সেস, এটি পজিটিভ নেগেটিভ এক্স অ্যাক্সেস, মনে করলাম কণাটি এই এ এবং এদিকে মাইনাস এ পর্যন্ত বিস্তার লাভ করছে, এই সাম্যাবস্থান থেকে আপডাউন আপডাউন করছে, কণাটি যখন সাম্যাবস্থানে থাকে তখন কণাটির উপর প্রযুক্ত বল কত, জিরো, যখন এক্স ইকুয়াল টু জিরো, কারণ আমরা জানি এফ ভ্যারিজাস এক্স। আর কণাটি যদি এক্স অবস্থানে থাকে, তাহলে কণাটির এক্স ইকুয়াল টু যখন এক্স, তখন কণাটির প্রত্যানয়ক বলের মান কি ছিল, এম এ, এম এ মানে ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ প্রত্যানয়ক বলের মান ছিল হাফ, সরি, এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমি দেখতে পাচ্ছি বলের মান রৈখিকভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে এক্ষেত্রে গড় বল কত, গড় বল মানে শূন্য অবস্থান এবং এক্স অবস্থানে দুটি বলের গড়, তাহলে গড় বল মানে হাফ অফ জিরো প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স, তাহলে গড় বল দাঁড়াচ্ছে কত, গড় বল দাঁড়াচ্ছে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা, পটেনশিয়াল এনার্জি মানে আমি কী দেখেছিলাম, পটেনশিয়াল এনার্জি মানে আমি দেখেছিলাম মাইনাস অফ গড় বল কর্তৃক কাজ। তাহলে মাইনাস থাকলো গল, গড় বল কর্তৃক কাজ মানে কি, গড় বল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স ইনটু ডিএক্স মানে সরণ মানে এক্স। আচ্ছা, বল এবং এক্সের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, অর্থাৎ আবার এখানে একটা কত, মাইনাস, কারণ কি এখানে গড় বল এবং সরণ দুটোই বিপরীত দিকে কাজ করছে, তাহলে গড় বল কর্তৃক যে কাজটি হচ্ছে, কাজটি নিশ্চয়ই নেগেটিভ কাজ, তাহলে তার আগে মাইনাস বসাতে হবে, আর পটেনশিয়াল এনার্জির জন্য আরেকটি মাইনাস রয়েছে, তাহলে দুটি মাইনাসে মিলে হয়ে যাচ্ছে প্লাস, এবং ফর্মুলাটা দাঁড়াচ্ছে পটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে পটেনশিয়াল এনার্জি দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার। আচ্ছা,
আগের ভ্যালুটার সাথে এই ভ্যালুটা মিলে যাচ্ছে। আগেও যে সমীকরণটি থেকে আমি যে পেয়েছিলাম পোটেনশিয়াল এনার্জির মানটা, এবং এক্ষেত্রেও দুটো সেম। আচ্ছা, এবার আমরা তিন নাম্বার প্রসেস ইউজ করব, সেটি কি গ্রাফিক্যাল প্রসেস। এই গ্রাফিক্যাল প্রসেস ইউজ করার সময় আমি দেখব কেন আমরা গড় বল নিয়ে কেন আমরা আগের প্রমাণটি করেছিলাম, সেই সূত্রটাও আমি এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, পোটেনশিয়াল ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে এফ ডিএক্স, কোনো সমস্যা নেই এতে, ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু আমি লিখতে পারি এফ ডিএক্স কস থিটা, এখানে এফ ও ডিএক্স হলো যথাক্রমে এফ আর ডিএক্সের পরম মান বা মডিউলাস। আচ্ছা, কস থিটাকে আমি একটা সাইডে এনে আমি লিখতে পারি এফ ডিএক্স। আচ্ছা, তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু মানে বা ওয়ার্ক ডান মানে টোটাল ওয়ার্ক ডান মানে বা টোটাল কৃতকার্য মানে এটি। এবার যদি কোনো একটি ক্ষেত্রে কস্তিটা ধ্রুবক হয় তাহলে কস্তিটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, ভিতরে শুধু কে থাকছে, এফ ডিএক্স থাকছে। ওকে, এবারই এফ ডিএক্সের একটি ফিজিক্যাল মিনিং আছে, সেই মিনিংটি আমি গ্রাফ থেকে বুঝব। ধরো এটি ওয়াই অ্যাক্সেস, এটি এক্স অ্যাক্সেস। আচ্ছা, এফ ডিএক্স ইন্টিগ্রেশন এফ ডিএক্স এর মানে আমি বুঝব। আচ্ছা, এখানে এফকে আমি ওয়াই লিখছি, অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এর মানে আমি বুঝব। মনে করি একটি সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু, সেটি ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াইকে এক্স এর ফাংশন হিসাবে লেখা হয়েছে, সমীকরণটি এরকম একটি গ্রাফের সৃষ্টি করছে। আচ্ছা, তার মানে এক্স দূরত্বে ওয়াই এর ভ্যালু ধরছি আমি ওয়াই ওয়ান। ওকে, এবার খুব সামান্য একটি সরণের জন্য বা এক্সের মান খুব সামান্য একটি পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে মানের পরিবর্তন হয় সেটি অতি সামান্য, ওয়াইয়ের মানে সামান্য একটু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে যদি ওয়াই ওয়ান থাকে এখানে ওয়াই ওয়ানের থেকে একটু কম মান থাকছে। আচ্ছা, তাহলে ওয়াই ডিএক্স মানে কি, ওয়াই ডিএক্স মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা, তাহলে এই যে এরিয়াটা, এই প্রকৃত যে এরিয়াটা, প্রকৃত এরিয়া আর ওয়াই ডিএক্স এর মানের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। কতটুকু পার্থক্য, এই ক্ষুদ্র জায়গাটুকু পার্থক্য। যদি কার্ভটিকে খুব বড় করে আঁকা হয়, যদি এটি ওয়াই এর পরিবর্তন হয়, এটি হলো ওয়াই ওয়ান আর এটি ওয়াই টু, এই ডিস্টেন্সটি মনে করো ডিএক্স, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স মানে কি এই এরিয়াটা, তাহলে এই এরিয়াটা কার্ভের আন্ডারে যে এরিয়াটি থাকবে তার থেকে কতটুকু ছোট, এইটুকু এরিয়া ছোট। এবার যদি ডিএক্স এর ভ্যালু খুব ক্ষুদ্র হয় তাহলে এই এইটুকু যে ক্ষুদ্র এরিয়া সেই এরিয়াটাও খুব ক্ষুদ্র হয়, আর আমরা এই যে সমীকরণটি ইউজ করছি সেই সমীকরণটিতে ডিএক্স মানে কি জানি আমি, টেন্স টু জিরো, অর্থাৎ ডিএক্স এর মানে সরি টেন্স টু জিরো, অর্থাৎ ডিএক্স এর মান খুব ক্ষুদ্র, অর্থাৎ এই এরিয়াটা খুব ক্ষুদ্র, অর্থাৎ ওয়াই ডিএক্স মানে আমি লিখতে পারি এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা, ছোট্ট এরিয়াটা, আর সামেশন অফ ওয়াই ডিএক্স মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ওয়াই ডিএক্স এর সমষ্টি, অর্থাৎ ওয়াই ডিএক্স ওয়াই কার্ভটি যে আছে, কার্ভটি এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটি সৃষ্টি করছে, কার্ভটির নিচে যে এরিয়াটি আছে সেই এরিয়াটি মানে কি এই ওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াই ডিএক্স মানে কি, ওয়াই ডিএক্স মানে ওয়াই কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস, এই দুটো মিলিয়ে যে এরিয়া, এরিয়া আন্ডার ওয়াই কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এক্ষেত্রে ওয়াই মানে কি এফ, আচ্ছা এক্ষেত্রে ওয়াই ক্ষেত্রে মানে যদি এফ হয় তাহলে এফ ডিএক্স মানে কি, এফ ডিএক্স মানে এফ ত্বরণের সাথে কণাটির সরণের যে কার্ভটি রয়েছে বা সমীকরণটি থেকে যে কার্ভটি তৈরি হয়েছে সেই কার্ভের আন্ডারে যে এরিয়াটি, সেই এরিয়াটি, তাহলে এফ ডিএক্স মানে বল সরণ লেখচিত্রের লেখচিত্রের কার্ভ, এই লেখচিত্রের এরিয়া। ওকে, এটি আমি লিখতে পারছি, তাহলে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি লিখতে পারছি আমি, কস্থিটা যখন কস্থিটা ধ্রুবক, অর্থাৎ এফ আর ডিএক্স এর মধ্যে যে
অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা যখন চেঞ্জ হবে না, সেক্ষেত্রেই আমি লিখতে পারছি ডাব্লু ইকুয়াল টু বা ওয়ার্ক ডান ইকুয়াল টু কস থিটা ইনটু এরিয়া আন্ডার এফএক্স কার্ভ। আচ্ছা, এবার আমি ফিরে আসি আমাদের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে ফিরে আসার আগে একটি বিশেষ ক্ষেত্র দেখি, তাহলে আমাদের ক্ষেত্রটা বুঝতে সুবিধা হবে। ওকে, মনে করলাম এটি এক্স অ্যাক্সেস, এটি বলের অ্যাক্সেস। আচ্ছা, এফ ও এক্স এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ কণাটির ফোর্স এবং কণাটির স্বরণ, এই দুটির মধ্যবর্তী যে কোণ দুটি কখনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, স্বরণ যখন জিরো তখন মনে করলাম কণাটির বলের মান এফ ওয়ান, আর স্বরণ যখন এক্স টু, এক্স স্বরণের মান যখন এক্স তখন কণাটির বলের মান আমি মনে করলাম এফ টু। তাহলে এই যে কার্ভটির আন্ডারে যে এরিয়াটি হচ্ছে, এরিয়াটি কত, এই যে এরিয়াটি, এই সামন্তরিকের যে এরিয়াটি, সরি, এই যে এরিয়াটি রয়েছে ট্র্যাপিজিয়ামে, সেই ট্র্যাপিজিয়াম যে এরিয়াটি, এরিয়াটি, আচ্ছা ট্র্যাপিজিয়ামের এরিয়াটির মান কত, হাফ অফ নিশ্চয়ই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এক্স, এই ট্র্যাপিজয়েডাল এরিয়াটির মানে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত, ওয়ার্ক ডান ইকুয়াল টু হাফ অফ এফ ওয়ান ইন্টু এফ টু প্লাস এক্স ইন্টু কস থিটা। আচ্ছা, এখানে হাফ এফ ওয়ান এফ টু কখন হয়েছে, যখন এই এফ এর মানটি একটি সরলরৈখিকভাবে পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, অর্থাৎ বল এবং স্মরণ যদি সমানুপাতিক হয়েছে। এক্ষেত্রে দেখো, স্মরণের মান, সরি, বল এবং স্মরণ সমানুপাতিক, অর্থাৎ স্মরণের মান যখনই বাড়ছে তখন বলের মান কীভাবে বাড়ছে, একটি রেখার মাধ্যমে বাড়ছে, অর্থাৎ একটি সমানুপাতিকভাবে বাড়ছে। তাহলে এক্ষেত্রে বল এবং স্মরণ সমানুপাতিক, এবং আমি দেখতে পাচ্ছি কি, স্মরণের মান যখন শূন্য তখন বলের একটি মান রয়েছে। আচ্ছা, স্মরণের মান শূন্য থাকার সময় বলের একটি মান রয়েছে, যেটা আমাদের সরল দোলগতির ক্ষেত্রে নেই। যাক গে, সেটা কথা না, কথাটা হলো ওয়ার্ক ডান মানে হাফ অফ প্রাথমিক স্মরণ, সরি, প্রাথমিক বল মানে এক্স ইকুয়াল টু জিরোতে বল আর এক্স ইকুয়াল টু এফ টু এক্সে বল, এই দুটি বলের যে অ্যাভারেজ হচ্ছে সেই অ্যাভারেজটি দাঁড়াচ্ছে, কারণ সমীকরণ থেকে আমি তাই দেখছি। তাহলে এই যে এইটুকু পার্ট, এইটুকু পার্টকে আমি লিখতে পারছি গড় বল, আর এক্সের জন্য আমি লিখতে পারি স্মরণ, কস থিটা ওর মতো থাকলো। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু গড় বল ইন্টু স্মরণ আমি পেয়ে গেলাম, অর্থাৎ ওয়ার্ক ডান মানে আমি লিখতে পারি গড় বল ইন্টু স্মরণ ইন্টু কস থিটা। এবার যদি আমায় কেউ বলে যে এফ এবং এক্স রৈখিক বা একটি রেখার উপর যাতায়াত করছে, তাহলে সেক্ষেত্রে আমি কস থিটার ভ্যালু আমি কি লিখতে পারি, হয় ওয়ান নয় মাইনাস ওয়ান, দিকের উপর ডিপেন্ড করছে, এফ ও এক্স একই দিকে হলে প্লাস ওয়ান, এফ আর এক্স নেগেটিভ দিকে হলে মাইনাস ওয়ান, অর্থাৎ এফ আর এক্স যদি একই দিকে হয় তাহলে থিটার ভ্যালু জিরো অর্থাৎ কস থিটা ওয়ান, আর উল্টো দিকে হলে থিটার ভ্যালু 180 ডিগ্রি অর্থাৎ কস থিটা মাইনাস ওয়ান। তাহলে আমি ফর্মুলাটি পেয়ে গেলাম, ফর্মুলাটা কি, ডাব্লু ইকুয়াল টু গড় বল ইন্টু স্মরণ যখন থিটার ভ্যালু জিরো বা মাইনাস ওয়ান, অথবা বল ও স্মরণ, এখানে আমি প্লাস মাইনাস লিখে দিচ্ছি, বল ও স্মরণ রৈখিক এবং বল ও স্মরণ সমানুপাতিক। আচ্ছা, সরল দোলগতির ক্ষেত্রে আমি ভ্যালুগুলো পুট করি একটার পর একটা। সরল দোলগতির ক্ষেত্রে স্মরণ যখন জিরো তখন কণাটির বলের মান কত, জিরো, অর্থাৎ এক্ষেত্রে এক্স এবং এফ দুটোই জিরো। ওকে, স্মরণ যখন এক্স বা স্মরণের ভ্যালু যখন এক্স বাড়ছে তখন বলের মান কত, এফ। তাহলে এই যে কার্ভটি হচ্ছে সেই কার্ভটি, তাহলে স্মরণ যখন, স্মরণ যখন এক্স তখন কৃতকার্য কত, এই এরিয়াটি, এই এরিয়াটি কত আমি জানি, প্লাস মাইনাস হাফ অফ, এটি ত্রিভুজাকার এরিয়া অর্থাৎ ত্রিভুজের এটি লম্ব বা এটি লম্ব যে কোনো একটি লম্বর একটিকে ভূমি যদি ধরি তাহলে হাফ অফ এফ ইন্টু এক্স। আচ্ছা, এক্স পজিশন এফ এর ভ্যালু কত, প্লাস মাইনাস এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হাফ থাকলো এম আলফা, মানে আলফা মানে ওমেগা স্কোয়ার এক্স
এবং এই এক্সের এই এক্সের জন্য আরেকটি এক্স, অর্থাৎ হাফ অফ প্লাস মাইনাস হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আর যেখানে প্লাস হবে না মাইনাস হবে সেটি আমি দেখি, যেহেতু আমি কি জানি, যেহেতু এখানে গড় বলের অ্যাগেনস্টে কাজ হচ্ছে, অর্থাৎ কৃতকার্য কী হবে মাইনাস, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি, অর্থাৎ কৃতকার্য কত হবে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, কোনো সমস্যা নেই, এটা হলো কৃতকার্য। আর পোটেনশিয়াল এনার্জি মানে মাইনাস অফ বল কর্তৃক কৃতকার্য, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স এফ এফ, অর্থাৎ হাফ অফ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, হাফ অফ এফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে তিনটি প্রসেসেই আমি ভ্যালুগুলো বার করলাম, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বার করলাম, তিনটি প্রসেসেই সেম ভ্যালু আসলো আসারই কথা, এবং তিনটি প্রসেসের পারস্পরিক সম্পর্কটিও আমি জেনে নিলাম। এই কনসেপ্ট আমাদের সবসময় কাজে লাগবে। ওকে, এবার আমি পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা আঁকবো। তাহলে পোটেনশিয়াল এনার্জি যে ফর্মুলাটা আমি পেলাম সেটি কী পেলাম, পিই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরছি, অর্থাৎ আমি ওয়াই লিখছি, তাহলে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি কী লিখতে পারছি, টু বাই এম ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, এটা আমি লিখতে পারছি। আচ্ছা, এটা কোন আদর্শ সমীকরণের সাথে মিল খাচ্ছে? দেখো, এক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের সাথে কিছু মাইনাস নেই, অর্থাৎ এটি কি মূলবিন্দুগামী সমীকরণ। মূলবিন্দুগামী সমীকরণটি তাদের সমীকরণটির ভ্যালু আমি কী দাঁড়াচ্ছি, আমি জানি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। এই যে কার্ভটি, এই কার্ভটির সাথে একদম মিলে যাচ্ছে, হুবাহু মিলে যাচ্ছে এই কার্ভটির সাথে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াইয়ের সাথে এর যে সম্পর্কটি, সম্পর্কটি মিলে যাচ্ছে। এক্ষেত্রে ফোর এ মানে কত, টু এম ওমেগা স্কোয়ার। আচ্ছা, তাহলে যে দেখতে হবে এখানে অধিবৃত্তটি, সে অধিবৃত্তটি কীরকম দেখতে হবে আমি দেখি, এটি এক্স, এটি ওয়াই বা এফ। তাহলে অধিবৃত্তটি কীরকম দেখতে হচ্ছে, এরকম দেখতে হচ্ছে, কারণ এরকম দেখতে যে অধিবৃত্ত তারই সমীকরণ কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই। আর এক্ষেত্রে সমীকরণটি আমাদের ক্ষেত্রে কী দাঁড়িয়েছিল, এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়িয়েছিল আমাদের ক্ষেত্রে টু বাই এম ওমেগা স্কোয়ার ওয়াই দাঁড়িয়েছিল। তাহলে এবার আমি ভ্যালুগুলো পুট করে ভ্যালু কার্ভটির বাউন্ডারিটা আঁকার আমি চেষ্টা করছি। আচ্ছা, এটি এক্স অ্যাক্সেস, এটি ওয়াই অ্যাক্সেস বা এফ অ্যাক্সেস। আমি জানি কার্ভটি কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, যার শীর্ষবিন্দু কত, 0,0। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিরও কত অবধি লিমিট, প্লাস এবং মাইনাসে অবধি লিমিট, অর্থাৎ এই কার্ভটি এই দিক বরাবর প্লাস এ অবধি যাবে এবং এই দিক বরাবর মাইনাস এ অবধি যাবে, তাই যাওয়ার কথা, কারণ তারপরে পোটেনশিয়াল এনার্জি কোনো অস্তিত্ব নেই, কারণ কার্ভেরই আর কোনো অস্তিত্ব নেই, কারণ কণাটি আর কোনো স্মরণই নয় নেই। তাহলে এই প্লাসে বা মাইনাসেতে কণাটি পোটেনশিয়াল এনার্জি ভ্যালু আমি কী বার করছি, তাহলে পোটেনশিয়াল এনার্জি এক্স ইকুয়াল টু যখন প্লাসে তখন কত দাঁড়াচ্ছে, হাফ এম ওমেগা স্কোয়ার এক্সের ভ্যালু কত প্লাসে, অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, এ এর ভ্যালু যদি নেগেটিভ এ বসাই তাহলেও যে ভ্যালুটা পাবো সেটিও কি সেম, দেখো সেটি কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জির আমি কার্ভটি পেয়ে গেলাম। এবার আমি একটি কার্ভে আমি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি পুট করব। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি যে কার্ভটি আমি পেয়েছিলাম, এক্ষেত্রে প্রথম আমি বাউন্ডারিগুলো ডিফাইন করি, একটি প্লাসে এবং আরেকটি কত, মাইনাসে, এটি এক্স অ্যাক্সিস। তাহলে বাউন্ডারিগুলো কী কী হবে, প্লাসে আর সরি প্লাসে এবং মাইনাসে, এই এর মধ্যে পুরো কার্ভটি থাকছে, এই দুটো বাউন্ডারির মধ্যে। ওকে, আচ্ছা, প্রথমে কাইনেটিক এনার্জি যে কার্ভটি পেয়েছি, কাইনেটিক এনার্জি কার্ভটি এরকম দেখতে হয়েছিল আমাদের, যে ক্ষেত্রে এই সর্বোচ্চ মানটি কত দাঁড়িয়েছিল আমাদের, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি কার্ভটি ছিল, কার্ভটি কীরকম দেখতে হয়েছিল, এরকম দেখতে হয়েছিল। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কার্ভের যে শীর্ষবিন্দু সেটির ভ্যালু কত দাঁড়িয়েছিল, ওয়াই অক্ষ বরাবর সেটির ভ্যালু দাঁড়িয়েছিল হাফ
एम ओमेगा स्क्वायर ए स्क्वायर अर्थात आमी देखते पाच्छी ये जो एक सरलरेखा आँकी से सरलरेखाटी कि हे दुटो कार्व की आटके दिच्छे तो ये बक्सटा पाची से बक्सटार मध्य पोटेंशियल एनार्जी और काइनेटिक एनार्जी थाकछे एटी हलो काइनेटिक एनार्जिर कार्व एटी हलो पोटेंशियल एनार्जिर कार्व फर्मुलागुलो आमी लिखछी ना। अच्छा देखो दुटी पॉइंटे पोटेंशियल एनार्जी और काइनेटिक एनार्जी काट करेछे এই পয়েন্ট দুটি মনে করলাম এক্স ওয়ান এবং এক্স টু। ওকে সেবার এক্স ওয়ান এক্স টু ভ্যালু দুটো আমি বার করি। আচ্ছা পোটেন্সিয়াল এনার্জি সমীকরণে আমি কী পেয়েছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার ইনটু এক্স ওয়ান স্কোয়ার, এই পজিশনে পোটেন্সিয়াল এনার্জির সমীকরণ। আর কাইনেটিক এনার্জির সমীকরণ আমি কী পেয়েছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এক্স ওয়ান তাই এক্স ওয়ান স্কোয়ার, সেখান থেকে আমি এক্স ওয়ানের সমাধান করব। তাহলে সেখান থেকে যদি আমি এক্স ওয়ানের সমাধান করি এই পার্ট কেটে যাবে, অর্থাৎ টু এক্স ওয়ান স্কোয়ার থাকছে এ স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়ান স্কোয়ার থাকছে এ স্কোয়ার বাই টু, অর্থাৎ এক্স ওয়ান থাকছে প্লাস মাইনাস এ বাই টু, অর্থাৎ একটা এক্সের এক্স ওয়ান অর্থাৎ আমি লিখতে পারি এক্স ওয়ান ইকোয়াল টু প্লাস এ বাই টু, এ বাই রুট টু সরি, কারণ এক্স ওয়ান পজিটিভ ধরেছি। তাহলে এক্স টু নিশ্চয়ই কত হবে, মাইনাস এ বাই রুট টু, এক্স টু ভ্যালু মাইনাস এ বাই রুট টু হয়ে গেল। তাহলে আমি এই যে পয়েন্টটা সেই পয়েন্টটার ভ্যালু এ বাই রুট টু আর এই পয়েন্টটির ভ্যালু মাইনাস এ বাই রুট টু। আচ্ছা এ বাই রুট টু আর এ বাই রুট টু তো আমি পেলাম, এবার আমি এই পয়েন্টটির এক্স অ্যাক্সিস বরাবর আমি ভ্যালুটি পেয়ে গেলাম, কোন পজিশনে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সেম হয় আমি পেয়ে গেলাম, কিন্তু কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত সেটা আমি বার করবো এবার, অর্থাৎ এই ভ্যালুটি ওয়াই অ্যাক্সিস বরাবর এই ভ্যালুটি। আচ্ছা তাহলে ওয়াই যখন এক্স ইকুয়াল টু এ বাই রুট টু প্লাস মাইনাস এ বাই রুট টু ইকুয়াল টু কি, কাইনেটিক এনার্জি প্লাস মাইনাস এ ভ্যালু মানে এক্সের ভ্যালু যখন প্লাস মাইনাস এ বাই রুট টু ইকুয়াল টু পোটেন্সিয়াল এনার্জি যখন এক্সের ভ্যালু প্লাস মাইনাস এ বাই রুট টু, এটি আমি বার করব। যে কোনো একটি ফর্মুলায় বসিয়ে দিই, বসিয়ে দিলে কী হবে, পোটেন্সিয়াল এনার্জি ফর্মুলা যদি বসাই তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্সের জায়গায় কী বসবে, এ বাই রুট টু এর স্কোয়ার, অর্থাৎ দাঁড়াচ্ছে হাফ অফ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মানে কি, পোটেন্সিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি সর্বোচ্চ মান, অর্থাৎ যখন কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি মান সমান হচ্ছে সেটাই করলে লিখতে পারি হাফ অফ পোটেন্সিয়াল এনার্জির ম্যাক্সিমামে অথবা হাফ অফ কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম। তাহলে যখন কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি সমান হয় আর তখন কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জির মান ম্যাক্সিমাম মানের অর্ধেক হয়, আর সেই মানটির সময় কণাটির স্মরণ কত হয়, এক্স ইকুয়াল টু এ বাই রুট টু। আচ্ছা আরেকটি বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, কাইনেটিক এনার্জি কণাটি যখন সাম্যাবস্থায় থাকে তখন কাইনেটিক এনার্জি সর্বোচ্চ এবং দুই প্রান্তে কাইনেটিক এনার্জি শূন্য, কারণ দুই প্রান্তে কণাটি গতিবেগ শূন্য। পোটেন্সিয়াল এনার্জি ঠিক উল্টো, সাম্যাবস্থায় পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম এবং দুই প্রান্তে শূন্য। আচ্ছা তাহলে কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি তাদের কার্ভস আমার বোঝা হয়ে গেল। এবার আমি টোটাল এনার্জি বার করব। আচ্ছা একটি যে কোনো পজিশান এক্স পজিশানে টোটাল এনার্জি ই এক্স কী হবে, কাইনেটিক এনার্জি অফ এক্স পজিশান অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি অফ এক্স পজিশান যোগফল। আচ্ছা আমরা কী জানি যে কোনো একটি ব্যবস্থার ক্ষেত্রে টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকছে, তাহলে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে এবং টোটাল এনার্জির মধ্যে কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি নিজেদের মধ্যে চেঞ্জ আপ হতে থাকবে, কারণ এক্ষেত্রে আর কোনো এনার্জি নেই, এখানে আর শব্দ শক্তি যান্ত্রিক শক্তি ইত্যাদি কোনো এনার্জি নেই। ওকে তাহলে যদি সেরকম ব্যাপার হয় তাহলে কাইনেটিক এনার্জি কী জানি আমি, কাইনেটিক এনার্জি জানি হাফ এম ওমেগা স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেন্সিয়াল এনার্জি জানি আমি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমি দেখতে পাচ্ছি এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে পোটেন্সিয়াল এনার্জি টোটাল এনার্জি থাকছে হাফ এম ওমেগা স্কোয়ার এস। তাহলে টোটাল এনার্জি এক্স পজিশানে যে ভ্যালুটা দাঁড়ালো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার।
আচ্ছা, এম কণার ভর, ওমেগা একটি কনস্ট্যান্ট কৌণিক তরঙ্গ আর কৌণিক কম্পাঙ্ক, আর এ অ্যাম্পটিটিউড, এটাও একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল এনার্জি সরণের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, তাহলে টোটাল এনার্জির যে ভ্যালুটা সেটা যদি আমি কার্ভে বসাই তাহলে দেখি কি আসে। আমি কার্ভটাতে ফিরে যাচ্ছি, এ ছিল আমাদের কার্ভটি। তাহলে এখানে একটি নতুন একটা টার্ম আসবে, ই টোটাল। ই টোটাল যেটি এক্সের উপর ডিপেন্ড করে না, তার ভ্যালু আমি কত পেয়েছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, এই কার্ভে ওয়াই অ্যাক্সিস বরাবর কার ভ্যালু, আচ্ছা ই টোটালকেও আমি নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস বরাবর লিখবো, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আমি সমস্ত এনার্জিগুলোকে লিখছি, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সবাইকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেছি, ইকেও আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরলাম। তাহলে ই টোটালের যে ভ্যালু সেটি কি, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভ্যালু কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সেই পয়েন্টটিকে কাইনেটিক এনার্জি সর্বোচ্চ মান, পোটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ মানও কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। অর্থাৎ এই যে কার্ভটি আমি এঁকেছিলাম, এই যে আমি বাউন্ডারিটি আমি এঁকেছিলাম, সেই বাউন্ডারিটি আসলে কিছুই না, সেই বাউন্ডারিটি আসলে পোটেনশিয়াল টোটাল এনার্জির যে কার্ভ সেটি। তাহলে টোটাল এনার্জির লেখচিত্র আর কিছুই না, এই যে বাউন্ডারিটি, এই বাউন্ডারিটি কি টোটাল এনার্জির লেখচিত্র। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে খেয়াল করবো, সেটি কি, দেখো টোটাল এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমষ্টি। আচ্ছা, যে কোনো একটি পজিশনে আমি যাচ্ছি, এই পজিশনে কাইনেটিক এনার্জি কত, এইটুকু কাইনেটিক এনার্জি, আর এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত, এইটুকু, আর টোটাল এনার্জি ভ্যালু কত, এইটুকু। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আমি লিখতে পারি এই কাইনেটিক এনার্জি এইটুকু প্লাস এইটুকু। এই যদি আমি পয়েন্ট দিই, তাহলে এই পয়েন্টটিকে যদি আমি মনে করলাম এম পয়েন্ট দিলাম, এই পয়েন্টটিকে এন পয়েন্ট দিলাম, এই পয়েন্টটিকে ও পয়েন্ট দিলাম, তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আমি কী লিখতে পারি, ও এন, ও এন ইকুয়াল টু আমি লিখতে পারি ও এম প্লাস এম এন। আচ্ছা, এম এন, আর এখানে ও, এই পয়েন্টটিকে যদি আমি পি দিই তাহলে ও পি সেম হতেই হবে, কারণ আমি জানি কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সমষ্টি। তাহলে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জির যে এইটুকু ভ্যালু, সেই ভ্যালুটা নিশ্চয়ই এইটুকু ভ্যালু সমান হতে হবে। তাহলে দেখো এই যে কার্ভটি পেলাম, কার্ভটি আসলে কিছুই না, এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু একটা মিরর হচ্ছে, এই যে পয়েন্টটি তার সাপেক্ষে কিন্তু মিরর হচ্ছে, কারণ এই পয়েন্টের উপরের দিকে টোটাল এনার্জির যে ভ্যালু, কাইনেটিক এনার্জির যে ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালু, নিচের দিকেও সেম ভ্যালু, তাহলে কার্ভটি এই পয়েন্টের সাপেক্ষে একটি মিরর হচ্ছে। আচ্ছা, আরেকটা আমি জিনিস কী দেখবো, দেখো এই পয়েন্ট থেকে যদি আমি ধরো একটি সরলরেখা আঁকলাম, এই সরলরেখার আমি সমীকরণ বার করব, এই সরলরেখার সমীকরণ কী হবে, এই সরলরেখার সমীকরণ হবে নিশ্চয়ই ওয়াই ইকুয়াল টু কত, এই সমীকরণটিতে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু এখানে নিশ্চয়ই কত, হাফ অফ হাফ কি কাইনেটিক এনার্জি, মানে হাফ অফ হাফ, এক সেকেন্ড, হ্যাঁ এই ভ্যালু, এই সমীকরণটিতে ওয়াই এর ভ্যালু কত, হাফ অফ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আচ্ছা, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কত ছিল, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ ওয়াই এর ভ্যালু ছিল হা 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে যদি এখানে একটু জঞ্জাল হয়ে গেছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু ফ্রেশ করে আঁকার চেষ্টা করছি। দেখো এটি কাইনেটিক এনার্জির কার্ভ, সরি পোটেনশিয়াল এনার্জির কার্ভ, এটি কাইনেটিক এনার্জির কার্ভ, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি নিজেদেরকে কাট করেছে, এই সরলরেখাটি আমি সমীকরণ বার করছি। আচ্ছা, এই সরলরেখাটি কী কী অক্ষের সমান্তরাল, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তো এই সমীকরণ কী হবে, ওয়াই, ওয়াই ইকুয়াল টু সামথিং, সামথিংয়ের ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু আমি দেখেছিলাম হাফ হাফ কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এটার ভ্যালু কত হচ্ছে, এই সমীকরণটিতে এই যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত হচ্ছে, হাফ অফ মানে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা কার ভ্যালু, এটা টোটাল এনার্জির ভ্যালু, অর্থাৎ এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটিকে আমি লিখতে পারি আরেকভাবে, হাফ অফ ই টোটাল। তাহলে দেখো একটি গ্রাফ থেকে কতগুলো জিনিস পেলাম, গ্রাফটিতে যে পয়েন্টটি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সমান, সেই পয়েন্টটিতে টোটাল, সেই পয়েন্টটিতে এনার্জির যে ভ্যালু, সেই ভ্যালুটা কী হবে, টোটাল এনার্জির অর্ধেক, এবং টোটাল এনার্জির অর্ধেক মানে টোটাল এনার্জির অর্ধেক ভাগ কাইনেটিক এনার্জি থেকে আসছে এবং অর্ধেক ভাগ পোটেনশিয়াল এনার্জি থেকে আসছে, যার দুটো সমষ্টি হচ্ছে টোটাল এনার্জি। তাহলে কার্ভগুলো আমি বুঝে গেলাম, এবার কার্ভগুলো একটু সাম আপ করি।
আচ্ছা, সাম আপ করার জন্য ডাউনলোড করা কার বুঝতেই পারছো। দেখো, এটি সরল দোলগতির ইকুইলিব্রিয়াম পজিশান। এই পজিশানটা সরল দোলগতির কণাটি প্লাস এতে যাচ্ছে, ইকুইলিব্রিয়ামে আসছে, মাইনাস এতে যাচ্ছে, এবং তার রিলেটেড কার্ভসগুলো, এই যে নীল কার্ভটি, নীল কার্ভটি কিসের কার্ভ? পটেনশিয়াল এনার্জির কার্ভ। লাল কার্ভটি কাইনেটিক এনার্জির কার্ভ, সমীকরণ দুটো লিখছি না, এটি কি? টোটাল এনার্জির কার্ভ। ওকে, আচ্ছা, এই যে ভ্যালুটি, সেই ভ্যালুটি আমি কত পেয়েছিলাম? হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কার্ভটির যে ভ্যালু দেখতে পাচ্ছি, কার্ভটির ভ্যালু চেঞ্জ হচ্ছে না, একটি সরল রেখা। তাহলে আমি সেই কার্ভ থেকেও বলতে পারি যে টোটাল এনার্জি এক্সের উপর ডিপেন্ড করছে না, এবং এই ভ্যালু থেকেও বলতে পারি টোটাল এনার্জি এক্সের উপর ডিপেন্ড করছে না। দেখো, সব জিনিস সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে। যে পয়েন্টে দুজনকে কাট করেছে সেই পয়েন্টে এক্সের ভ্যালু কত? এ বাই রুট টু। আর ওয়াইয়ের ভ্যালু কত? হাফ অফ, দেখো ওয়াইয়ের ভ্যালু এই যে টোটাল ভ্যালুটা তার অর্ধেক, অর্থাৎ হাফ অফ পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু বা কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু বা টোটাল এনার্জির অর্ধেক। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি কী লিখতে পারছি দেখি, এফ ইকুয়াল টু মাইনাস ডিউ ডিএক্স। এখানে ডিউ মানে কি? পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি কী আমি দেখেছিলাম? পটেনশিয়াল এনার্জি দেখেছিলাম মাইনাস এফ ডিএক্স। এফ ডিএক্স মানে কৃতকার্য, তাহলে এফ মানে কি? মাইনাস ডিউ ডিএক্স, সরি, ডিউ ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স দেখেছিলাম, ডিউ বা ডিডাব্লু। তাহলে এই কার্ভটি আমি বুঝে গেলাম। তাহলে আমাদের এই টপিকে আমরা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং তাদের লেখচিত্রটি কেমন দেখতে হবে সেটি আমি দেখলাম। আর তাহলে আমরা সরল দোলগতির পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বার করার অনেকগুলি প্রসেস জানলাম। এই প্রসেসগুলির মধ্যে যে প্রসেসটা বেশি ফিজিবল মনে হবে, তোমাদের জন্য সুবিধাযুক্ত মনে হবে, সেটি ব্যবহার করে তোমরা পরীক্ষাতে করতে পারো। কিন্তু প্রত্যেকটা প্রসেস জানা খুবই দরকার, কারণ বিভিন্ন গাণিতিক সমস্যা বিভিন্ন প্রসেস ব্যবহার করলে সুবিধা হয়। আচ্ছা, এরপরে এই ভিডিওর সেকেন্ড পার্টে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম বা সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি পড়ব। আচ্ছা, সরল দোলগতির বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা একটা ছকে বোঝার চেষ্টা করি। এই অধ্যায়ে প্রথমে আমরা কী পড়েছিলাম? প্রথমে আমরা পড়েছিলাম পর্যাবৃত্ত গতি কাকে বলে। পর্যাবৃত্ত গতি কাকে বলে আমরা পড়েছিলাম যে কণাগুলি যখন সমান সময়ের ব্যবধানে একটা জায়গাতে ফিরে ফিরে আসে, তার গতিপথের একটা জায়গাতে ফিরে ফিরে আসে, তাকে পর্যাবৃত্ত গতি বলেছিলাম। এই পর্যাবৃত্ত গতির বেশ কয়েকটি ভাগ ছিল, যেমন চক্রাকার পর্যাবৃত্ত গতি, আবর্ত পর্যাবৃত্ত গতি, তোমার স্ফেরিক্যাল পথে হলে বা ইলিপ্টিক্যাল পথে হলে তার আলাদা আলাদা পর্যাবৃত্ত গতি, এরকম অনেকগুলি পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা একটা গতি পেয়েছিলাম রৈখিক পর্যাবৃত্ত গতি। অর্থাৎ যে পর্যাবৃত্ত গতিটি একটি রৈখিক পথে যা হয়, রৈখিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কণার গতিটি এখানে একটি সরলরেখা বরাবর সম্পন্ন হবে। এই রৈখিক পর্যাবৃত্ত গতিরও অনেক উদাহরণ হতে পারে। এই রৈখিক পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ ধরনের গতি আমরা পড়েছিলাম যে দুটো শর্ত মেনে চলে। শর্ত দুটো কি? প্রত্যানায়ক বল কণাটির সরণের সাথে সমানুপাতিক এবং প্রত্যানায়ক বলের মান সাম্যাবস্থা অভিমুখী। অর্থাৎ প্রত্যানায়ক বল কণাটির সরণের সমানুপাতিক এবং এর দিক সাম্যাবস্থানের দিকে। বা উল্টোভাবে এখান থেকে অ্যানালাইসিস করে আমি জেনেছিলাম যে কণাটির যে ত্বরণ, ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ মানে এখানে একে অ্যাক্সিলারেশন সরণের সমানুপাতিক, এবং অ্যাক্সিলারেশন যে দিক সেটি সাম্যাবস্থানের দিকে, এর দিক সাম্যাবস্থানের দিকে, এটি আমরা জেনেছিলাম। তাহলে এই জিনিসগুলো থেকেই আমি বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। প্রাথমিকভাবে এই তিনটে জিনিস আমি জেনেছিলাম। তাহলে সে বৈশিষ্ট্যগুলো আমি দেখি। প্রথম বৈশিষ্ট্য কী পেয়েছি? সরল দোলগতি এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতিটি আমরা পেয়েছি, সেখান থেকে সরল দোলগতি কী আমরা জেনেছিলাম? এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি। কোনো বস্তু কণা একটি নির্দিষ্ট সময় বরাবর, একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর এদিক ওদিক যাতায়াত করে, অর্থাৎ কণাটির যে গতিটি হবে সেই গতিটি একটি সরলরেখা বরাবর সম্পন্ন করবে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমরা বুঝে গেলাম। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসি। বলছে সরল দোলগতি বৈশিষ্ট্য কণার ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হবে, সেটিও আমরা পড়লাম। ত্বরণ আর প্রত্যানায়ক বল দুটি সাম্যাবস্থান অভিমুখী হবে।
আচ্ছা, তিন নাম্বার বৈশিষ্ট্য কি? কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক, সেটিও আমি দেখলাম। এই যে প্রত্যানয়ক বল এবং ত্বরণ দুটোই কি সাম্যাবস্থান অভিমুখী। আচ্ছা, আরেকটা আমি বৈশিষ্ট্য কি পড়েছি, এইগুলো থেকে যখন কণাটির ভেলোসিটি এবং কণাটির অ্যাক্সিলারেশনের যে কার্ভসগুলো পড়েছিলাম, সেই ভেলোসিটি অ্যাক্সিলারেশনের কার্ভগুলো আমরা দেখেছিলাম কি, যদি কার্ভগুলো তোমরা মনে করার চেষ্টা করো, তাহলে ভেলোসিটি আর এখানে কণাটির সরণ, ভেলোসিটি কোন পয়েন্টে ম্যাক্সিমাম ছিল, কণাটি যে মুহূর্তে সাম্যাবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে কণাটির বেগ সর্বোচ্চ ছিল, অর্থাৎ সাম্যাবস্থানে কণাটির বেগ সর্বোচ্চ ছিল এবং যখন একটা প্রান্তে যাচ্ছিল তখন কি কণাটির বেগ কমতে কমতে শূন্য হচ্ছিল, শূন্য হওয়ার পরে আবার কি হচ্ছিল, বেগ নেগেটিভ দিকে বাড়ছিল, আবার কি হচ্ছিল, বেগ শূন্য হচ্ছিল, যখন কণাটির সরণ বিপরীত দিকে যাচ্ছিল। সেমভাবে কণাটির ত্বরণও কি হচ্ছিল, ত্বরণ সাম্যাবস্থানে ম্যাক্সিমাম ছিল এবং তারপরে যখন সরণ শেষের দিকে যাচ্ছিল, সরি, ত্বরণ সাম্যাবস্থানে জিরো ছিল আর যখন এক্সের ভ্যালু বাড়ছিল তখন কি হচ্ছিল, ত্বরণের ভ্যালু বাড়ছিল, আর এক্সের ভ্যালু যখন কমছিল তখন ত্বরণের ভ্যালু কমছিল। এখানে আমি একটা কার্ভ এঁকেছিলাম, আমি কার্ভটা আমি এখন আঁকবো না, কারণ আমি চাই তোমরা প্রত্যেকে আগের ভিডিওগুলোতে গিয়ে কার্ভগুলি ভালো করে দেখো, বেগের সাথে কণাটির সরণের কার্ভ এবং কণাটির ত্বরণের সাথে কণাটির সরণের যে কার্ভসগুলো রয়েছে সেই কার্ভসগুলো। ওকে, আচ্ছা, এটা একটা কথা মনে রাখবে, এটা কিন্তু সরণের সাথে, সময়ের সাথে না। কেউ যদি সাইনোসিডিয়াল কার্ভটা ভাবো সেটা কিন্তু এটা নয়, এটা কিন্তু অন্য একটা কার্ভ ছিল, বেগের সাথে যে সরণের সম্পর্ক সেই সম্পর্ক থেকে যে কার্ভটি, কোন সম্পর্কটা, ভি ইকুয়াল টু ওমেগা এ রুট, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই সম্পর্কটি থেকে। ওকে, আচ্ছা, তাহলে চারটে বৈশিষ্ট্য আমরা বুঝে গেলাম। তাহলে সরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং তারপর কণাটি বিপরীত দিকে যাত্রা শুরু করে, চার নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। তারপর পাঁচ নম্বর বৈশিষ্ট্যে আমরা চলে আসি। পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি বলছে, সরল দোলগতিতে গতিশীল কণার পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভর করে না। আচ্ছা, পর্যায়কাল আমরা কি পড়েছিলাম, টি, টি ইকুয়াল টু কি পড়েছিলাম, টু পাই রুট ওভার কি পড়েছিলাম, কে বাই এম বা এম, কে বাই এম পড়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম সেই ফর্মুলাটাতে কোনোভাবে পর্যায়কালের সাথে কোনোভাবে বিস্তারের কোনো সম্পর্ক ছিল কি, ছিল না। ওকে, তাহলে সরল দোলগতির ক্ষেত্রে রুট ওভার এল বাই জি সরল দোলকের ক্ষেত্রে, আর নর্মালি রুট ওভার কে বাই এম। ওকে, তাহলে এই যে টি এর যেই ফর্মুলাটা আমরা পড়েছিলাম সেই ফর্মুলাটাতে কোনো এ কোনো অস্তিত্ব নেই বা কণাটির বিস্তারে কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ সরল দোলগতি পর্যায়কাল তার বিস্তারের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। এবার যদি বাহ্যিক কোনো কারণে কণাটির বিস্তার হ্রাস পায়, সেক্ষেত্রেও আমরা বলতে পারি কি, কণাটির বিস্তার হ্রাস পেলেও তার পর্যায়কালে কোনো না কোনো রকম পরিবর্তন হবে না। আচ্ছা, আর একটা কি পড়েছিলাম, এখানে আর একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, টি গুলো টু পাই রুট ওভার ত্বরণ বাই সরণ, সরি, সরণ বাই ত্বরণ বা এক্স বাই এ। এভাবে এখানেও আমি দেখতে পাচ্ছি এক্স বাই এ রয়েছে, কিন্তু এক্সের যে সমীকরণ তাতেও এ রয়েছে, ক্যাপিটাল এ রয়েছে, মানে বিস্তার রয়েছে, ত্বরণের যে সমীকরণ তাতেও ক্যাপিটাল এ রয়েছে, কিন্তু যখন এক্স বাই এ করবো তখন কি দুটো ক্যাপিটাল এ কাটা যাবে, তাই কোনো মানে থাকছে না, মানে বিস্তারের যে রাশিটা তার কোনো ভ্যালু থাকছে না, কারণ কি এক্সের যে মান তাতেও এ সাইন সামথিং রয়েছে আর ত্বরণের যে মান তাতেও এ সামথিং রয়েছে, অর্থাৎ যখন এক্স বাই এ করবো তখন এ এ দুদিক থেকে কেটে যাচ্ছে, এ ওমেগা স্কোয়ার সামথিং রয়েছে, মাইনাস রয়েছে আগে যাগে, তা এ এ যদি কেটে যায় তাহলে এক্স বাই এর যে ভ্যালুটা থাকছে সেটি কি, এ বা বিস্তার বর্জিত, অর্থাৎ বিস্তারে কোনো রকমের কোনো ভূমিকা থাকছে না। আচ্ছা, তাহলে সাম আপ যদি করি তাহলে কি করতে পারি, সরল দোলগতি হলো পর্যাবৃত্ত গতির একটি বিশেষ রূপ, কোন রকম পর্যাবৃত্ত গতি, রৈখিক পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ, এবং রৈখিক পর্যাবৃত্ত কোন রৈখিক পর্যাবৃত্ত গতিগুলোকে আমি সরল দোলগতি বলতে পারবো, দেখো রৈখিক পর্যাবৃত্ত গতি অনেক রকম হতে পারে, একটা পিঁপড়া একটা কোণায় যাচ্ছে হেঁটে আসছে আবার একটা কোণায় যাচ্ছে সমসময় ব্যবধানে, সেটাও রৈখিক পর্যাবৃত্ত গতি, কিন্তু সেটা সরল দোলগতি কখন হবে, যখন কণাটির ত্বরণ সাম্যাবস্থান অভিমুখী এবং সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে তখন। আচ্ছা, উদাহরণ দেখো, এই ঘড়ির কাঁটা, গ্রহ উপগ্রহ, গাড়ির ইঞ্জিনের পিস্টন, যে গাড়ির ইঞ্জিনের পিস্টন, এটা আমরা কি দেখেছিলাম, এটি অলমোস্ট সরল দোলগতি, সরল দোলগতি কিন্তু নয়, কিন্তু গতিটি কিন্তু রৈখিক এবং পর্যাবৃত্ত, কিন্তু সরল দোলগতি নয়।
আচ্ছা, তারা কিন্তু এক ও দুই নাম্বার মেনে চলে না, তাই তারা সরল দোল গতি নয়, অথচ তারা পর্যাবৃত্ত গতি। এবং পিস্টন তো পর্যাবৃত্ত গতি এবং রৈখিক পর্যাবৃত্ত গতি, কিন্তু সরল দোল গতি নয়। আচ্ছা, এখান থেকে যে কনক্লুশনটা আমি পাই সেটি হলো, সুতরাং সব সরল দোল গতি পর্যাবৃত্ত গতি নয়, কিন্তু সব পর্যাবৃত্ত গতি, সরি, সব সরল দোল গতি পর্যাবৃত্ত গতি। কারণ সরল দোল গতি হওয়ার জন্য প্রথমে পর্যাবৃত্ত গতি হওয়াটা মাস্ট, কিন্তু সমস্ত রকমের পর্যাবৃত্ত গতি সরল দোল গতি নয়, যেমন ঘড়ির কাঁটা, উপগ্রহ, গাড়ির ইঞ্জিন ইত্যাদি। আচ্ছা, এই অধ্যায়ের এই অংশটা এখানেই শেষ হলো। তোমাদের এই পার্ট রিলেটেড যদি কোনো স্পেসিফিক ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিভিন্ন জিনিসপত্র দেওয়া রয়েছে। আমি অ্যাটলিস্ট এইটুকু চাই যে তোমরা কোশ্চেন করো, ব্যাপারটা জানো। আচ্ছা, আজকে দেখো অ্যালবার্ট আইনস্টাইনের একটা লাইন লেখা আছে, অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে কিছু বলার ধীরতা বা সাহস আমার নেই, সেটা তুমি লাইনটা তোমরা দেখো, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট টু স্টপ কোশ্চেনিং, অর্থাৎ প্রশ্ন করা বন্ধ না করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? বিকজ কিউরিওসিটি হ্যাজ ইটস ওন রিজন ফর এক্সিস্টিং, মানে কৌতূহলের অস্তিত্ব থাকার একটা নির্দিষ্ট কারণ থাকে। তোমার মনে যদি কোনো জিনিস নিয়ে কৌতূহল তৈরি হয়, সেই কৌতূহলটা তৈরি হওয়ার একটা কারণ রয়েছে, সেই কারণটা তোমার জানতে হবে প্রশ্ন করে। ওকে, যদি কোনো জিনিস সম্পর্কে ডাউট ক্লিয়ার থাকে তাহলে সেই কিউরিওসিটিটা তৈরি হতো না। কিউরিওসিটি তৈরি হয়েছে মানে সেই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ নয়, বা যে ধারণাটা তুমি পেয়েছো বা যে ধারণাটা বই তোমাকে দিয়েছে সেই ধারণাটা সম্পূর্ণ নয়। সম্পূর্ণ থাকলে কিউরিওসিটি তৈরি হতো না। কিউরিওসিটি যেহেতু আছে, যেহেতু তৈরি হয়েছে, তখন নিশ্চয়ই প্রশ্ন করার দরকার আছে, কারণ সেখানে কিছু একটা কারণ আছে যে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। কারণ কিউরিওসিটি রয়েছে মানে সেই জিনিসটা সম্পর্কে ধারণা তোমার কমপ্লিট নেই, বা যে বইটা বা যে সিস্টেমটা তোমাকে ধারণাটা দিচ্ছে ধারণাটা কমপ্লিট নেই। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, তোমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা পার্সোনাল রিলেশনশিপ বলো, একটা ফ্রেন্ডশিপ বলো, একটা বই পড়া বলো, একটা যে কোনো কিছু, একটা যে কোনো জিনিস হতে পারে, সে জিনিসটাতে যখন কিউরিওসিটি তৈরি হয়েছে, কৌতূহল যেখানে আছে সেখানে প্রশ্ন করার জায়গা আছে। কৌতূহল যদি না থাকতো, তৈরি না হতো, তাহলে জিনিসটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট বা অ্যান্সারগুলো ক্লিয়ার থাকতো। সুতরাং অ্যালবার্ট আইনস্টাইন স্বয়ং বলেছে, দি ইম্পর্টেন্ট থিং ইজ নট টু স্টপ কোশ্চেনিং, প্রশ্ন করা কখনো বন্ধ করো না। সেটা তোমাদের টিচার হোক, তোমাদের পার্সোনাল ম্যাটার হোক, যে কোনো জিনিস হোক, প্রশ্নটা করে যাও। ওকে, তাহলে আজকে এই অবধি। পরের দিন আমাদের সরল দুর্গতি পরবর্তী পার্ট নিয়ে দেখা হবে, সেই পার্টে সরল দুর্গতির বেশ কয়েকটা উদাহরণ আমরা পরপর সলভ করব, এক্সাম্পলস অফ সিম্পল হারমোনিক মোশন পরের পার্টের নাম, এবং তারপরে আমরা গাণিতিক প্রশ্ন সমাধান করব। ওকে।